কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকি ওই গৃহবধূর স্বামী যখন থানায় অভিযোগ দায়ের করে, তারপরে ওই গৃহবধূর স্বামীকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার মন্তেশ্বরে। আক্রান্ত গৃহবধূর স্বামীকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনেরা। কালী পুজোয় মাইকের আওয়াজকে হাতিয়ার করে এক গৃহবধূর হাত ধরে টেনে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয় তোতা শেখ নামে এক তৃণমূল কর্মী। নিজেকে বাঁচাতে ওই তৃণমূল কর্মীর হাত ছাড়িয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে বধূ। বিষয়টি নিজের স্বামীকে জানানোর পরেই মন্তেশ্বর থানায় তোতা শেখের বিরুদ্ধে নালিশ করেন আক্রান্ত গৃহবধূ ও তার স্বামী। অপরদিকে অভিযোগ করার অপরাধে আক্রান্ত বধূর স্বামীকে বাড়ি থেকে বাইকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ব্যাপক মারধর করে তোতা শেখ ও তার সাঙ্গপাঙ্গরা। প্রায় ঘণ্টা দুয়েক জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। কোনো দলের রং না দেখে মন্তেশ্বর থানার পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্তেশ্বর ব্লক তৃণমূল নেতা। আমার স্ত্রীকে অত্যাচার করছিল, এই নিয়ে থানাকে ডায়েরি করেছে। হুম, দিয়েছি ডায়েরি করাতে আমি আজকে মাঠে ঘাটে গিয়েছিলাম। হুম, মাঠে ঘাটে বাড়ি এসেছি, বাড়ি এসে স্ত্রী আমাকে দুটো খেতে দিয়েছে। খেতে দিয়ে এবার বাড়ির ছেলেরা সবাই বাড়ির ছেলেরা সবাই এসে দিয়ে আমাকে জোর করে তুলে চ্যাং দোলাকে তুলে মশলা চাপিয়েছে, চ্যাং দোলাকে ধরে বাইকে গিয়ে আমাকে বসালো। বাইকে বসায় বসিয়ে ওইখানে অনেক কবার মারলো। কি দিয়ে মেরেছিল? ওইখানে মেরে দিয়েছিল আমাকে, হাতে করে লাথি করে মেরেছিল পায়ে করে, দিয়ে পার্টি অফিসে নিয়ে গেল। হুম, পার্টি অফিসে নিয়ে গিয়ে দিয়ে তিনজনা বাঁশের লাঠির সাথে লাঠি চালাচ্ছি।